প্রভু জগৎবন্ধুর জন্ম হয়েছিল 1871 খ্রিস্টাব্দের 17ই মে সীতা নবমী তিথিতে। তিনি আবির্ভূত হয়েছিলেন মুর্শিদাবাদ জেলার ডাহাপাড়া গ্রামে। তার পিতা দীননাথ চক্রবর্তী ছিলেন এক শাস্ত্রজ্ঞ বেদজ্ঞ পণ্ডিত। তিনি ন্যায়রত্ন উপাধি পেয়েছিলেন, অধ্যাপনা বৃত্তিতে নিযুক্ত ছিলেন। তার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে ধর্মাশ্রিত শিক্ষা প্রচার করা। চক্রবর্তীদের আদি নিবাস ছিল পূর্ববঙ্গের তথা বাংলাদেশের ফরিদপুর জেলার কোমরপুর গ্রামে। পূর্ববঙ্গ ভ্রমণের সময় চৈতন্যদেব পদ্মাতীরেই বাসুদেব চক্রবর্তীর বাড়িতে অতিথি হিসেবে ছিলেন। কোমর জলে দাঁড়িয়ে স্নান করেছিলেন বলে এই অঞ্চলের নাম করা হয় কোমরপুর। পরবর্তীকালে পদ্মার ভয়ঙ্কর ভাঙনে এই গ্রাম তলিয়ে যায়। তখন চক্রবর্তী পরিবার চলে আসেন গোবিন্দপুরে। এই পরম ভক্ত বাসুদেব চক্রবর্তীর বংশধর হলেন জগৎবন্ধুর পিতা। তার মায়ের নাম বামাদেবী, তাদের কুলবিগ্রহ ছিল রাধা গোবিন্দ। মা বাবার তৃতীয় সন্তান জগৎবন্ধু। জন্মগ্রহণের পর তাকে দেখে এক সন্ন্যাসী ভবিষ্যৎবাণী করে বলেছিলেন, এ যে রাজা হবে। পিতা বলেছিলেন, সাধুজি মাপ করবেন, আমি একজন দরিদ্র ব্রাহ্মণ, আমার ছেলে রাজা হবে কি করে। মৃদু হেসে সাধুজি বললেন, না না, আমি সেই রাজার কথা বলছি না, এ হবে যোগের রাজা। ওই সন্ন্যাসীর ভবিষ্যৎবাণী শুনে দীননাথ চক্রবর্তী খুবই খুশি হয়েছিলেন। জগৎবন্ধু শৈশবেই তার মাকে হারিয়েছিলেন। স্ত্রীর মৃত্যুর পর দীননাথ মুর্শিদাবাদ ছেড়ে স্বগ্রামে চলে এলেন, অর্থাৎ ফরিদপুর জেলার গোবিন্দপুর গ্রামে। তার ভাইঝি বাল বিধবা দিগম্বরীর ওপর শিশুটির লালন পালনের দায়িত্ব দিলেন। কিছুদিন বাদে পিতা দীননাথেরও মৃত্যু হয়। এর কয়েক বছর বাদে গোবিন্দপুর গ্রাম পদ্মার করাল গ্রাসে নিশ্চিহ্ন হয়ে যায়। নিরুপায় হয়ে চক্রবর্তী পরিবার তখন ফরিদপুরের শহরতলি ব্রাহ্মণকান্দায় আশ্রয় নেন। 19 শতকের শেষের দিক ভারতের আধ্যাত্ম জীবন দেখা দিয়েছে ঘোরতর সংশয়। পাশ্চাত্য ভাবধারা গ্রহণ করে অনেকে খ্রিস্ট ধর্মে আস্থাশীল হয়ে পড়ছেন, অনেকে আবার ইসলামের দিকে ঝুঁকছেন, কেউ কেউ ব্রাহ্ম আন্দোলনের সঙ্গে নিজেকে নিযুক্ত করছেন। ব্রাহ্মণ শাসিত হিন্দু ধর্মে দেখা দিয়েছে নানা অনাচার। জাতিভেদের কঠোরতা নিম্ন শ্রেণীর মানুষকে ব্যথিত করেছে, ধর্মের নামে চলেছে অত্যাচার। চৈতন্যের প্রেমধর্মে সমাজ সংস্কারের যে সম্ভাবনা লুকিয়েছিল, এখন তার জনপ্রিয়তা ক্রমশ কমছে। ব্রাহ্মণ ধর্মের প্রচারকরা হিন্দু ধর্মকে আচার আশ্রয় করে তুলছেন। এই অবস্থায় জগতের আবির্ভাব ঘটল। তখন তিনি ফরিদপুর জেলা স্কুলের ছাত্র ছিলেন, নবযুগের ভাবধারার সঙ্গে কিছুটা পরিচিত হলেন, কিন্তু তার মনে ছিল বৈষ্ণব ধারণার স্ফুরণ। আসলে তাদের পরিবারের বাতাবরণে ছিল বৈষ্ণব চিন্তার মায়ামগ্নতা। এবার জগৎ এলেন পাবনা শহরের স্কুলে, থাকতেন দিদির বাড়িতে। সেখানে এক প্রাচীন বটগাছের তোলায় বাস করেন বাকসিদ্ধ মহাপুরুষ। পাবনার মানুষ তাকে খ্যাপা বাবা বলে ডেকে থাকে, তিনি নাকি অলৌকিক ক্ষমতার অধিকারী। তরুণ জগৎ তার সংস্পর্শে এলেন, তার মনে আধ্যাত্মিক ভাবনার অনুরণন শ্রুত হল। গৌরাঙ্গভাবে আশ্রিত হয়ে নানা ধরনের প্রদ রচনা করতে থাকেন, মাঝে মধ্যে বটবৃক্ষের তলায় বসে ধ্যান করতেন। জগতের এই অবস্থা দেখে খ্যাপা বাবা তার দিদি গোলকমণিকে বললেন, দেখ দিদি, এ জগা কিন্তু সাধারণ মানুষ নয়, এ হলো জগতের রাজা, আর আমরা সকলে তার প্রজা। তখন হয়তো গোলকমণি এই কথার অন্তর্নিহিত অর্থ অনুধাবন করতে পারেননি, কিন্তু পরবর্তীকালে তিনি বুঝতে পেরেছিলেন যে খ্যাপা বাবা ছিলেন এক দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। এরপর জগতের পড়াশোনা খুব একটা এগোয়নি, তার দেহকে আশ্রয় করে নানা যোগ বিভূতির প্রকাশন চোখে পড়ে। ধীরে ধীরে পাবনা এবং শহরতলিতে এক আধ্যাত্মিক পুরুষ হিসেবে জগতের নাম ছড়িয়ে পড়ল। তাকে কেন্দ্র করে গড়ে উঠল এক ভক্ত গোষ্ঠী। তখন তিনি সময় কাটাচ্ছেন ভজন ও কীর্তনের মধ্যে। এখন আর কেউ তাকে জগৎ বলে ডাকে না, সকলের কাছে তিনি পরিচিত হয়েছেন প্রভু জগৎবন্ধু নামে। এই নামেই তিনি মানুষের হৃদয় জয় করেছিলেন,
কিশোর বয়সেই তার মধ্যে ঈশ্বর অন্বেষণার প্রকাশ ঘটে গিয়েছিল। সময় পেলেই কীর্তনের আসরে উপস্থিত হতেন, যাত্রা অভিনয়ে গিয়ে মুগ্ধ বিস্ময়ে দেখতেন পৌরাণিক পালা, কৃষ্ণভাবে উন্মত্ত হয়ে সময় কাটাতেন। সেদিন পাবনা শহরতলিতে যাত্রা অভিনয় হচ্ছে, কিশোর জগৎবন্ধু তার সঙ্গীদের নিয়ে বসে আছেন। কোথায় পদ্ম পলাশ লোচন হরি বলে গান ধরেছে ধ্রুব। সঙ্গে সঙ্গে কৃষ্ণ দর্শনের আকাঙ্ক্ষায় জগৎবন্ধু কেমন যেন হয়ে গেলেন, চৈতন্য হারালেন তিনি। সেখানে তরুণ ডাক্তার চন্দ্রশেখর কালী উপস্থিত ছিলেন। তিনি জগৎবন্ধুকে পরীক্ষা করে বুঝতে পারলেন এটি স্নায়বিক দুর্বলতার রোগ নয়। বৈজ্ঞানিক দৃষ্টি ও পরীক্ষার মাধ্যমে রোগ ধরতে পারলেন না ডাক্তার কালী। তিনি বুঝতে পারলেন যে মানুষের জ্ঞানের ওপরেই পরম চৈতন্যের অস্তিত্ব আছে। ঈশ্বরীয়ভাবে বিভোর হয়ে এই কিশোরের সমাধি ঘটে গেছে। ডাক্তারের অনুরোধে আবার রোগীকে যাত্রার আসরে নিয়ে আসা হলো। হরিগান শুনতে শুনতে অচেতন অবস্থা থেকে চেতন অবস্থায় ফিরে এলেন জগৎবন্ধু। এই ঘটনার কথা সর্বত্র ছড়িয়ে পড়ল। আরও একবার তিনি কৃষ্ণযাত্রার আসরে ভাবনিমগ্ন হয়ে গিয়েছিলেন। এক ব্যক্তি তাকে পরীক্ষা করার জন্য তার পায়ের আঙুলের ওপর জ্বলন্ত অঙ্গার রেখে দিয়েছিলেন। আঙুল পুড়ে গেল, তবু জগৎবন্ধুর কিছুই বোধ হচ্ছে না। বোঝা গেল মানুষ যখন ভাবজগতে সমাধি লাভ করে তখন বাহ্যিক জ্ঞান আর তার থাকে না। এইভাবেই জগৎবন্ধুর বাল্য কৈশোর অতিবাহিত হয়। এবার ঠিক করলেন তিনি পরিব্রাজনের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে যাবেন, তীর্থে তীর্থে গ্রামে গ্রামে হরিনাম বিলিয়ে দেবেন। অবশেষে এসে উপস্থিত হলেন শ্রীধাম বৃন্দাবনে। তখন তার অবস্থা অনিবর্চনীয়, অমৃতের আনন্দধারায় সিক্ত হয়েছেন। এইভাবে কতটা সময় কেটে গেল, যখন প্রকৃতস্থ হলেন তখন ধীরে ধীরে লিখলেন, জয় রাধে ধর্ম জয় রাধে জয়, জয় রাধে ধর্ম জয় রাধে জয়। এই রাধা নাম ছিল তার জীবনের বীজ মন্ত্র। তিনি স্বতঃস্ফূর্তভাবে রাধারানীর কাছ থেকে দীক্ষালাভ করেছিলেন। একদিন বৃন্দাবনের লীলাসাঙ্গ করে ফরিদপুরে ফিরে এলেন। 1890 সালে ফরিদপুরের ব্রাহ্মণকান্দায় তার আসন পাতলেন। তখন সেখানে সাঁওতাল এবং নমশূদ্রদের বেশ কয়েকটি বস্তি ছিল। হিন্দু সমাজের কাছ থেকে তারা কোনোরকম সহযোগিতা পায়নি। এইসব দলিত সম্প্রদায়ের মধ্যে পাদ্রি মিশনারিরা ঘুরে বেড়াচ্ছেন। তাদের একমাত্র প্রচেষ্টা কিভাবে এদের দলে দলে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা যায়। এই অবস্থায় তারা প্রভু জগৎবন্ধুর সংস্পর্শে এল। পরম বৈষ্ণব জগৎবন্ধু তাদের সাগ্রহে বরণ করলেন। সকলকে মহানামে দীক্ষিত করে গড়ে তুললেন মহানাম সম্প্রদায়। বুনোদের সর্দার রজনী বাগদি হলেন হরিদাস মহন্ত। তিনি প্রসিদ্ধ পদকীর্তনিয়া হিসেবে আত্মপ্রকাশ করলেন। ফরিদপুর, বরিশাল, যশোর জেলার নমশূদ্রদের মধ্যে জগৎবন্ধুর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ল। দিকে দিকে গড়ে উঠল কীর্তনের দল। এবার কলকাতার রামবাগানের ডোমপল্লীতে এলেন প্রভু জগৎবন্ধু। তার প্রেরণায় ডোমপল্লী বাসিন্দাদের মধ্যে সংকীর্তনের দল গড়ে উঠল। এইভাবে জগৎবন্ধু কীর্তন এবং ভজনের মাধ্যমে এক সামাজিক আন্দোলন শুরু করেছিলেন। তিনি বিশ্বাস করতেন মানুষকে ভালোবাসতে হবে, সম্পূর্ণ স্বার্থশূন্য হয়ে সংকীর্ণতা বর্জন করে মানুষকে আপন করে নিতে হবে, ব্রহ্ম শক্তিতে স্থিত হয়ে সকলকে কৃষ্ণপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে, ইন্দ্রিয় সংযম, জীবে করুণা ও শ্রীকৃষ্ণে রাগময় প্রীতি, এই ত্রিবিধ জীবন ধারণের মধ্য দিয়ে মহাজীবন লাভ করা সম্ভব। তিনি বলতেন, মানুষগুরু মন্ত্র দেয় কানে, জগৎগুরু মন্ত্র দেয় প্রাণে। 1328 বঙ্গাব্দের 13ই আশ্বিন ইংরেজির 1921 খ্রিস্টাব্দ তার মহাপ্রয়াণ হল। তখনই যেন ভক্তবৃন্দ শুনতে পাচ্ছে তার কণ্ঠনিঃসৃত হরিসংকীর্তনের ধ্বনি। বন্ধুরা, ভারতের এই মহান সাধকদের তাদের জীবন সম্পর্কে আপনাদের প্রতিদিনই একটা করে এপিসোড দিই আমরা। 80% মানুষ ভিডিওগুলি দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। স্ক্রিনশটটি আপনাদের সামনে তুলে ধরছি, দেখে নিন, 80% মানুষ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এইভাবে যুক্ত থাকুন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।